ম্যাচের পর দেখা গেছে অদ্ভুত সুন্দর এক দৃশ্য। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস মন দিয়ে শুনেছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কথা। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। বাংলাওয়ার সিরিজে নিজেরাই ওয়াশ হয়ে গেল বাংলাদেশ। শেষ ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচের পর দেখা গেছে অদ্ভুত সুন্দর এক দৃশ্য। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস মন দিয়ে শুনেছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কথা। জনের কথোপকথনের এমন একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজ। ক্যাপশনে তারা লিখেছে, শিক্ষার কোনো শেষ নেই। উর্দুতে যেখানে লিটনের জন্য নানা পরামর্শ দিচ্ছেন বাবর ও রিজওয়ান, ভিডিও শুরুতে বাবরকে বলতে শোনা যায়, যত কম শুনবেন আত্মবিশ্বাস ততটাই স্থির থাকবে, না চাইতেও আপনার মাঝে দ্বিধা চলে আসবে। আপনি ভালো করতে থাকলেও কেউ যখন কোনো কথা বলে দিল সেটা শুনলে সমস্যা। এরপর রিজওয়ান বলেন, রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হবে তাতে, খেলায় শূন্য হবে, দশ হবে, সেঞ্চুরি হবে। ড্রেসিংরুমে যদি নিজেকে ভিন্ন বানাতে পারো তাহলে পরিস্থিতি ভিন্ন হবে, তখন সেখানে অনেক সংখ্যা হবে যারা সাকিবের মতো মানসিকভাবে শক্ত। রান করার সময় এমনিতেই মাথা স্থির থাকে, কিন্তু যখন রান করবেন না তখন? রিজওয়ানের কাছে এমন প্রশ্ন করেন। জবাবে রিজওয়ান বলেন, মানসিকভাবে নিজেকে তৈরি করে ফেলো, ক্যারিয়ারে এমন দশ ইনিংস আসবে যেখানে আমি সব করে ফেলতে পারবো, আবার এমন দশ ইনিংসও আসবে যেখানে কিছু করতে পারবো না। যে বড় প্লেয়ার হবে সে এই বিশ ইনিংসে চারবার ফ্লপ হবে, ১৬বার জিতবে। সত্যি লিটন দাসকে বাবর ও রিজওয়ানের পরামর্শ দেওয়ার মুহূর্তটা দারুণ ছিল। এখন দেখার বিষয় লিটন দাস এই পরামর্শগুলো কিভাবে কাজে লাগাতে পারে।